অনটনের সঙ্গে লড়তে শিখিয়েছিল সুশ্রুত। আজ সেই কাজের জন্যই মিলছে পদ্ম সম্মান। বাংলার নকশি কাঁথা বুনে স্বীকৃতি পেলেন সোনারপুরের সেলাই দিদিমণি। কাপড়ের ওপর রং বেরঙের সুতোর ফোড় দিয়ে নকশা। বাংলার এই সেলাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে তার সংস্কৃতি আর ঐতিহ্য। অনটনের সংসারে হাল ধরতে একসময় যে নকশি কাঁথা সেলাইকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, আজ তার জন্যই মিলছে পদ্ম সম্মান। কাজের স্বীকৃতি পেলেন সোনারপুরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণা গোস্বামী। গ্রাম বাংলার এক মেয়ের সাদামাটা জীবন যেমন করে শুরু হয়, তেমনভাবেই শুরু হয়েছিল প্রীতিকণা দেবীর জীবন। কিন্তু বাবার মৃত্যুর পরই ঝড় বয়ে যায় পরিবারের ওপর। মা এবং 5 বোনের সংসারে নেমে আসে চরম দারিদ্র। জ্যাঠার বাড়িতে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর ফের বাড়ি ফিরে আসেন তিনি। শুরু হয় টিকে থাকার লড়াই। ছোটবেলা থেকে সেলাইয়ের কাজে হাতেখড়ি হলেও এই কাজে আগ্রহ জুগিয়েছিল তার এক বান্ধবী। বান্ধবী রমা দাসের সেলাইয়ের কাজ দেখে উৎসাহ পেয়েছিলেন প্রীতিকণা গোস্বামী। তার সূত্র ধরেই পীতাম্বরী নামের একটি সংস্থা তাকেও সেলাইয়ের কাজ দেন। এরই মধ্যে 1977 বিয়ে হয় তার। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যান, সিটি কলেজে ভর্তি হন। তবে সন্তান সম্ভবা হয়ে যাওয়ার পরই দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক দত্ত বসু এবং আহ্বায়ক শ্রী কবির পাল এক্স চেয়ারম্যান ইন কাউন্সিলের উদ্যোগে দমদমের সর্বপ্রিয় জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে 2-5 ফেব্রুয়ারি দমদম সেন্ট মেরি স্কুল মাঠে, প্রত্যহ বিকেল 5টা থেকে রাত 10টা অবধি। এছাড়াও রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের স্টল এবং গান ও সঙ্গীত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের স্টল। সঙ্গীতপ্রেমী মানুষকে এই মেলায় আসার জন্য দমদম সঙ্গীত মেলার তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই। আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি, কিন্তু পড়াশোনা থামলেও থেমে যায়নি সুতোর মার প্যাঁচ। আজ সেই কাজের জন্যই স্বীকৃতি পাচ্ছেন তিনি। পদ্মশ্রী সম্মান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তার বক্তব্য, এটা তো আমার কাছে একটা মানে খুবই আনন্দজনক ব্যাপার। মানে এত আমার সারা জীবনের মানে একটা স্ট্রাগলের যে একটা ফল, ভালো ফল, সেই ফলটা আমি আজকে পেলাম। আর এই আনন্দটা তো আমি মানে কী করে মানে ভাষা দিয়ে ব্যক্ত করব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে খুবই আনন্দ লাগছে এবং ভগবান হয়তো এই কষ্টের ফল আমাকে আজকে সেটা মানে প্রাপ্তি দিলেন এবং তার জন্য আমি খুবই খুশি। এবং এই কাজটাকে যাতে আরও আমি অনেক দূর অবধি নিয়ে যেতে পারি, ভগবান যেন সেটাই আমাকে আশীর্বাদ করেন এবং আমি যেন এটা শক্ত। যদিও তার সারা জীবনের লড়াই ততটা সহজ ছিল না, কিন্তু 1990 সালে আচমকায় মোড় ঘুরে যায় তার জীবনের। 1990 সাল ওয়েস্ট বেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশি কাঁথার কাজের অর্ডার পান প্রীতিকণা গোস্বামী। সে কাজ এতটাই প্রশংসিত হয় যে পরের বছরই নকশি কাঁথার কাজ শেখানোর একটা বিভাগ খোলা হয়। সেই ওয়ার্কশপ কমলা দেবী কাঁথা সেন্টার আজও চলছে। শুধুমাত্র সুতো দিয়ে নকশি কাঁথা বোনাই নয়, প্রীতিকণা দেবী বুনেছেন অনেক মেয়ের জীবনও। তার ছত্রছায়ায় আজ পায়ের তলার মাটি শক্ত করছেন বাংলার বহু মহিলা। 1990 থেকে শুরু করেছি এই বাংলার নকশি কাঁথা এবং এটা আমি মিউজিয়াম কোয়ালিটির কাজ করি। আর মানে এই কাজ আমি এখনও ধরে রেখেছি এবং এই কাজটা আমি কন্টিনিউ মানে 90 সাল থেকে আমি মেয়েদেরকে শেখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি এবং তাদের একটা ইনকামের রাস্তা যাতে হয় সেই ব্যবস্থা করছি। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশেও চর্চিত সেই সেলাই দিদিমণি। বিদেশে গিয়েও কাজ শিখিয়ে এসেছেন প্রীতিকণা গোস্বামী। তার সাফল্যে খুশি তার প্রতিবেশীরাও। খুবই খুশি হয়েছি, আমাদের এখন শুনেই খুব আনন্দ হচ্ছে যে কাকিমা এরকম পদ্মশ্রী পেয়েছেন। তার জন্য অনেক পরিশ্রমও করেছেন উনি, যে যাতে কিছু একটা যে করা যায়। এখনো এতটা বয়সেও উনি দেখিয়ে দিয়েছেন সেটা যে কিছু করা যায় চেষ্টা থাকলে। কাজের স্বীকৃতি স্বরূপ 2001 সালে তৎকালীন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন বাংলার এই নকশি কাঁথা শিল্পী। তবে এবার পদ্ম সম্মান নেওয়ার পালা। 10 হাতে 10 অস্ত্র নয়, বরং সুচ আর সুতোতেই দশভুজা হয়ে উঠেছেন প্রীতিকণা গোস্বামী। আর তার এই লড়াইয়ের গল্প যে অনুপ্রেরণা দেবে অন্য মহিলাদের, সে কথা বলার অপেক্ষা রাখে না আর। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।